সভ্যতার অনুষঙ্গে হিংসের জন্ম হয়। রাজনীতি তো সভ্যতার বাইরে নয়, সেও সমাজ সভ্যতার অবিচ্ছেদ্য অংশ, তাই রাজনীতির মধ্যেও চলে আসে হিংসে। বঙ্গরাজনীতিও এর ব্যতিক্রম নয়। সুদীর্ঘ সময়কাল ধরে হিংসা চাক্ষুষ করছে বঙ্গরাজনীতি। বহুবার রাজনৈতিক হিংসের নগ্ন রূপ দেখেছে বাংলা। বাম শাসনের 34 বছরে একের পর এক সন্ত্রাস দেখেছে বাংলা। হত্যালীলা চালিয়েছে বামেরা। বাংলার বুকে তারা নামিয়ে এনেছিল অকাল শৈত্য। অমানিশায় মোরা সেই সব দিন ছিল বিভীষিকাময়। গণহত্যায় কলঙ্কিত হয়েছে ইতিহাসের পাতা। ফিরে দেখা যাক ইতিহাসের সেই অধ্যায়, বামেদের হাড় হিম করা সন্ত্রাসের সপ্তকাণ্ড, সাইবারি হত্যাকাণ্ড। বাংলার রাজনৈতিক ইতিহাসে অন্যতম নৃশংস রাজনৈতিক হিংসার নজির হয়ে রয়েছে সাইবারি হত্যাকাণ্ড। রাজ্যে তখনও যুক্তফ্রন্টের সরকার, পুরো দমে ক্ষমতায় না এলেও সিপিএম সেই সরকারের শরিক দল। অন্যদিকে কংগ্রেস একেবারেই ক্ষয়িষ্ণু। বর্ধমানে কংগ্রেসের গড় রক্ষা করছিল সাইবারি। বামেদের আগ্রাসনকে তোয়াক্কা না করে কংগ্রেসের রাজনীতিতে ভরসা রেখেছিলেন সাইরা। সিপিএমের সন্ত্রাস উপেক্ষা করে কংগ্রেসের রাজনীতি করার চরম মাশুল দিতে হলো তাঁদের। 1970-এর 17ই মার্চ বর্ধমান শহরের প্রতাপেশ্বর শিবতলা লেনে বাড়িতে ঢুকে সাইবাড়ির 3 সদস্যকে খুন করে সিপিএম আশ্রিত গুন্ডারা। তাদের মাকে ছেলের রক্ত মাখা ভাত খেতে বাধ্য করা হয়। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের স্বর্ণপদকপ্রাপ্ত ছাত্র জিতেন রায়ও খুন হন। এই হত্যাকাণ্ডে সিপিএমের তদানীন্তন দুর্দণ্ড প্রতাপ নেতা নিরুপম সেন, বিনয় কুমাররা অভিযুক্ত হয়েছিলেন। মরিচঝাঁপি গণহত্যা। বাম আমলে পুলিশ দিয়ে পরিকল্পিতভাবে উদ্বাস্তুদের হত্যালীলার সাক্ষী হয়েছিল মরিচঝাঁপি। বাংলার ইতিহাসে নৃশংসতম গণহত্যাগুলির মধ্যে অন্যতম একটি মরিচঝাঁপি হত্যাকাণ্ড। 1979-এর জানুয়ারি মাস সদ্যই রাজ্যে ক্ষমতায় এসেছে বামেরা। রাজ্যে তখন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু আর কেন্দ্রের প্রধানমন্ত্রী মোরারজি দেশাইয়ের জনতা সরকার। বাংলাদেশের স্বাধীনতার পর দণ্ডকারণ্য হয়ে সুন্দরবনের মরিচঝাঁপি দ্বীপে আশ্রয় নিয়েছিলেন প্রায় 1.5 লক্ষ উদ্বাস্তু। কোন রকম সরকারি সাহায্য ছাড়াই ওই দ্বীপে নিজেদের বাসস্থান গড়ে তোলেন উদ্বাস্তুরা। সরকার তাদের স্বীকৃতি দেয়নি। 1979-এর 24শে জানুয়ারি ওই উদ্বাস্তুদের উৎখাত করতে পুলিশ পাঠায় জ্যোতি বসুর সরকার। শোনা যায় সেদিন 30 থেকে 35টি লঞ্চ নিয়ে পুলিশ পুরো দ্বীপটিকে ঘিরে ফেলে। তারপর 24 থেকে 31শে জানুয়ারি পর্যন্ত চলে গণহত্যা। এই নারকীয় হত্যালীলায় কতজন মারা গিয়েছিলেন তা আজও অজানা। 21শে জুলাই মহাকরণ অভিযান। 1993-এর 21শে জুলাই ভোটারদের সচিত্র পরিচয়পত্রের দাবিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মহাকরণ অভিযান করেন যুব কংগ্রেস কর্মীরা। রাজ্যের বিভিন্ন অঞ্চল থেকে আসা যুব কংগ্রেস কর্মীরা কলকাতার বিভিন্ন প্রান্তে জড়ো হন। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে হাজার হাজার যুব কংগ্রেস কর্মী ব্রবণ রোড ধরে মহাকরণের উদ্দেশ্যে অভিযান শুরু করেন। যুব কংগ্রেস কর্মীদের সেই মিছিলে নির্বিচারে গুলি চালায় পুলিশ। এই ঘটনায় 13 জন যুব কংগ্রেস কর্মী প্রাণ হারান, আহত হন 100+ মানুষ। নানুর হত্যাকাণ্ড। বীরভূমের মাটি বরাবর রাজনৈতিক হিংসার রক্তে লাল হয়েছে। কত মায়ের কোল যে খালি হয়েছে তার ইয়ত্তা নেই। বীরভূমের নানুর পিছিয়ে পড়া মানুষের বসবাস সেখানে, মূলত ভূমিহীন উপজাতি মুসলিমদের বাস। সেই নানুরেই ঘটে যায় গণহত্যা। 2000 সালে একটি বিতর্কিত জমিতে চাষ করা নিয়ে ভূমিহীন রোজগারহীন কৃষকদের উপর নির্বিচারে হামলার অভিযোগ ওঠে সিপিএম সমর্থকদের বিরুদ্ধে। এই হত্যাকাণ্ডে মোট 11 জনের মৃত্যু হয়েছিল, প্রত্যেকেই ছিলেন তৃণমূল সমর্থক। ছোট আঙাড়িয়া। প্রায় 21 বছর আগে মেদিনীপুরের গড়বেতার এক অখ্যাত গ্রাম ছোট আঙাড়িয়া উঠে এসেছিল সংবাদ শিরোনামে। এই গ্রামও গণহত্যার সাক্ষী। জঙ্গলমহলে তখন সত্য গড়ে উঠছে তৃণমূলের সংগঠন। 2001-এর 8ই জানুয়ারি গড়বেতার ছোট আঙাড়িয়া গ্রামে বক্তার মণ্ডল নামের এক তৃণমূল কর্মীর বাড়িতে বৈঠকে বসেন তৃণমূল সহ কয়েকটি বিরোধী দলের কর্মীরা। অভিযোগ বৈঠকের খবর পেয়ে সেই বাড়িতেই চড়াও হয় সিপিএম আশ্রিত দুষ্কৃতীরা। 11 জন তৃণমূল কর্মীকে মেরে পুঁতে দেওয়া হয়েছিল। পরে একে একে সেই সব তৃণমূল কর্মীদের কঙ্কাল উদ্ধার করা হয়েছিল। নন্দীগ্রাম। 2007 সালের জমি অধিগ্রহণের প্রতিবাদে উত্তপ্ত হয়ে ওঠে নন্দীগ্রাম।
তদানীন্তন বাম সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে একযোগে প্রতিরোধ করে তোলে ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটি, তৃণমূল, কংগ্রেস এবং রাজ্যের সুশীল সমাজ। 2007 সালে দুটি গণহত্যা হয়েছিল নন্দীগ্রামে। প্রথমে 14 মার্চ ভূমি উচ্ছেদ কমিটির মুক্তাঞ্চল দখলের সময় পুলিশি অভিযানে পুলিশের পোশাকে সিপিএম আশ্রিত দুষ্কৃতীরা তাণ্ডব চালায়, মারা যান 14 জন, বহু মানুষ আহত হন, বহু ধর্ষণের অভিযোগ ওঠে। দ্বিতীয় গণহত্যাটি হয়েছিল 10ই নভেম্বর। সেদিন ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির মিছিলে গুলি চালিয়েছিল দুষ্কৃতীরা, প্রাণ হারিয়েছিলেন 10 জন। নেতাই গণহত্যা। 7ই জানুয়ারি 2011 রাজ্যে রাজনৈতিক পালাবদলের প্রাক মুহূর্তে ঘটেছিল এই হত্যালীলা। ঝাড়গ্রামের নেতাইয়ের এক সিপিএম নেতা মাওবাদী প্রতিরোধের নামে নিজের বাড়িতেই দুষ্কৃতীদের নিয়ে সশস্ত্র শিবির বসিয়েছিলেন। উদ্দেশ্য ছিল এলাকায় ভয় ও সন্ত্রাসের আবহ তৈরি করে বিরোধীদের ওপর চাপ সৃষ্টি করা। কিন্তু স্থানীয়রাই সেই ঘটনার প্রতিবাদে সরব হন। এরপরই ওই সিপিএম নেতার নির্দেশে নির্বিচারে সাধারণ মানুষের ওপর গুলি চালায় দুষ্কৃতীরা। এই ঘটনায় প্রাণ হারিয়েছিলেন 9 জন নিরীহ গ্রামবাসী। রাজ্যে বাম শাসনের কফিনে শেষ পেরেক পুঁতেছিল নেতাইয়ের এই ঘটনা।